গাইজ, আজির ভিডিওত আমি কথা পাতিম এটা ফেসবুক পেজ আপনি কেনেকে ক্রিয়েট করব। বন্ধুসকল, এই ভিডিওটো যদি আপনি সম্পূর্ণ চায় মই গ্যারান্টি দিছো আর কোনো ভিডিও আপনি চাব নালাগে। একদম স্টেপ বাই স্টেপ আপনার শিকাই দিম ফেসবুক পেজ এটা ক্রিয়েট করে তাত ভিডিও কেনেকে আপলোড করে সকলো ডিটেলস এই ভিডিওত আপনি পাই যাব। তেনহলে ভিডিও আমি আরম্ভ করো। বন্ধুসকল, আপনার স্বাগতম জানাইছো আমার চ্যানেল এয়ার আহমেদলৈ। বন্ধুসকল, আপনাদের ইতিমধ্যে থাম্বনেল চাইছে আর টাইটেলও চাইছে যে আমি আজি কথা পাতিম এটা ফেসবুক পেজ আমি কেনেকে ক্রিয়েট করব। বন্ধুসকল, আপনাদের নিশ্চয় মোর যা একটা ভিডিও চাইছে আর সেই চাই পেলায় সেই ভিডিওর তলত আপনাদের কমেন্ট করেছে, আপনার ভাল লাগিছে, মোর ভাল লাগিছে আপনাদের যুব কমেন্ট করেছে। প্রথম মই কমেন্ট পড়ি দিছো জান গগৈয়ে যে ফেসবুক পেজ কেনেকে বনায় কব নেকি। নিশ্চয় কম ভাই, কোনো কথা নাই, আপনাদের মই কইছো আপনাদের নয়ারিলে মোক জানাবো। তারপর একটা কমেন্ট আছে সাম স্পেশাল ভিডিও দেবজিৎ, কৈছে প্লিজ আপনি ফেসবুক পেজ ক্রিয়েট এটা করে ভিডিও বনাক। ওকে, এই বনাই দিল ভিডিও আপনাদের চাই আছে। সো নেক্সট আরও এজনে কমেন্ট করেছে পার্থ প্রিয়ম বরা, কমেন্ট করেছে যে এফবির পেজ ক্রিয়েট কেনেকে করে ভিডিও এটা বনাই দিবসুন। নিশ্চয় ভাই, ভিডিও আপনাদের তোমালোকে চাই আছে, আমি বনাই দিছো। আচ্ছা, এতিয়া কথা হল ফেসবুক পেজর ইনকাম সম্পর্কে মই যোৱা ভিডিওত আপনাদের কইছো। যদি সেই ভিডিও চাওয়া নাই তেনহলে এই ভিডিওর ডেসক্রিপশনত লিঙ্ক আছে, অর্থাৎ আই বটমত চাই লোক আপনাদের সেই ভিডিও, আর সেই ভিডিওত আপনাদের কইছো। ইয়ার উপরে মই থুলমূলকে আপনাদের কই দিয়ে আছো ফেসবুক পেজ ক্রিয়েট করার লাভ সমূহ। বন্ধুসকল, ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করে ফেসবুক পেজের পর প্রায় আপনার লক্ষাধিক টাকা আপনার ইনকাম করেও পারিব, কিন্তু একটা সোর্স আছে, সোর্স হিসাবে যে আমি ইউটিউবত পারো, ইউটিউবক চাব, ইউটিউবার সকল আমাক মানে ইউটিউবে টাকা দিয়ে কেনকে জানে, যদি আমি 100 টাকা আমি ইনকাম করো ইউটিউবর পর আর 100 টাকার আমাক দিয়ে 55 টাকা আর 45 টাকা ইউটিউবে লো যায়, ঠিক তেনেদরে আপনাদের পেজর পর দিব। গতি ইমার্জেন্সি আপনাদের পেজটো ক্রিয়েট করো, পেজত সহজ মাধ্যম, কম সময়ের ভিতর চ্যানেল গ্রো হব, মানে চ্যানেল বলে কব পারো ফেসবুক চ্যানেল, আর ফেসবুক চ্যানেল গ্রো হব, ঠিক আছে, মানে চ্যানেল বলে কইছো, ঠিক আছে। আপনার কি হব জানেন, 1000 সাবস্ক্রাইবার মানে 1000 লাইক থাকিব লাগিব আপনার পেজট, মানে 1000 মানুষে আপনার পেজট লাইক করব লাগিব, মানে ফ্রেন্ড থাকিব লাগিব পেজত, সহজ কথা। তারপর সেই পেজত 30000 ভিউজ থাকিব লাগিব, যেনে আমার 4500 ঘন্টা ওয়াচ টাইম আর হেৰি লাগে ইউটিউবত লাগে, কিন্তু ফেসবুকত সহজ মাধ্যম। আর ফেসবুক সোনকালে গ্রো হব পেজ, মই কিয় কৈছো, যদি 2000 মানুষক আপনি মেসেজত শেয়ার করে আপনার পেজটোর বিষয়ে, 1000 মানুষে তো চাব, 500 মানুষে তো চাব, তো 500 মানুষে চালে তো হয়ে গেল কাম, আপনার 500 মানুষে লাইক করে দিব, লাইক করলে আপনার হয়ে গেল, পিছত আপনি ভিডিও এড়িয়ে থাকক হয়ে যাব। বন্ধুসকল, আপনাদের এই পেজ ক্রিয়েট করবলে দুটা অ্যাপস আপনি ডাউনলোড করব লাগবে। প্রথম অ্যাপসটি হল ফেসবুক লিড, আর সেই অ্যাপসত আপনার মানে দেখাম একদম মোবাইলত, মানে স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাম সেই ফেসবুক পেজট ক্রিয়েট। আর ভিডিও আপলোডর কারণে আপনাদের ফেসবুক যাঙর অ্যাপস আছে প্লে স্টোর সহজ মাধ্যমে পাই যাব, মানে ভিডিও দেখাই দিম বারো, সেই অ্যাপস আপনাদের ডাউনলোড করে লোব লাগবে, প্রায় 50 MB উপর আছে, সেই আপনাদের ডাউনলোড করব লাগবে। বন্ধুসকল, তো আপনাদের বহুমূল্য সময় মানে নষ্ট নকর, বলক আমি ভিডিওট আপনাদের দেখাই দিও। কিন্তু আপনাদের যদি আপনাদের ফেসবুকটো খুলিব বিচাৰে, মানে ফেসবুক পেজটো খুলিব বিচাৰে, তেনেহলে আপনাদের কি করব লাগিব, আপনাদের প্লে স্টোরত গৈ আপনাদের সার্চ করে দিব লাগিব ফেসবুক লিড, ফেসবুক লিডটো আপনি ডাউনলোড করব লাগিব, আর যদি ডাউনলোড করা আছে তেনহলে তো ঠিকই আছে, আর ইয়ার উপরই আপনাদের ডাউনলোড করব লাগিব ফেসবুক যেটো অ্যাপস আছে 50 MB উপর সেইটো, আর ফেসবুক লিডটো প্রায় 3 MB সাগে আই থিঙ্ক, সো 3 MB, হ্যাঁ, এই দুইটাই ডাউনলোড করব লাগিব, কারণ মই দুইটারে কম। আপনি প্রথমে ডাউনলোড করক ফেসবুক লিড, LIT লিড যেটা আছে, সো আপনাদের চাই আছে মোট, মানে আশা করছো সকলের ইয়াত ফেসবুক লিড আছে, আর ফেসবুক লিডত আপনার ইমেল পাসওয়ার্ড এন্টার করে পেলে আপনি সাইন আপ করে লোক ধুনিয়াকে, আপনার যেটা ফেসবুক আইডি আছে সেটা সাইন আপ করে লোক, আপনার মানে ফেসবুকটো খুলি লোক, ঠিক আছে। খুলি পেলে সার্চ বার যত আপনি সার্চ করে আপনার ফ্রেন্ডক বিচারে যত নামটো সার্চ করে তাত আপনি লিখি দিয়ক AR স্পেস আহমেদ স্পেস HMED আহমেদ স্পেস খালি ঠাই মানে, তারপর ইউটিউবার YOUTUBER চাইছে ইয়ার আহমেদ ইউটিউবার বলে সার্চ করে দিও। সার্চ করার লগে লগে আপনাদের চাই আছে উপর এক নম্বরতে মোট আছে ইয়ার আহমেদ ইউটিউবার। এসপ্তাহ হল মই ক্রিয়েট করেছো মোট এই পেজট, সো পেজত আপনাদের চাই আছে প্রথম আছে ইয়ার আহমেদ ইউটিউবার, সো এটাতে আপনি ক্লিক করে দিয়ক, মানে মোর পেজট আপনি ক্লিক করে দিও, কিয় কইছো আপনি চাই থাকক খালি, ঠিক আছে, আর মানে ভিডিওটা স্কিপ নকরব, স্কিপ করলে বুঝি না পায় আপনি, ঠিক আছে। সো এটা আপনি কি করব লাগবে এই চাক, মোর ফেসবুক পেজ এই চাইছে না, ধুনিয়া ইন্টারফেস আছে, ইয়াত ধুনিয়াকে লিখা আছে, চাক মোর ফোন নাম্বার আদিকে ধরে সম্পূর্ণ লিখা আছে, মই ভিডিও আপলোড করেছো দুটামান, ঠিক আছে, আর ইন্টারফেসটা ধুনিয়াকে চালে, ঠিক আছে, ইয়াত চাক একটা লাইক বটম আছে, নিশ্চয় চাইছে, তো এটা লাইক করে দিও মোর ফেসবুক পেজট, লাইক করলে লাইক হল, ঠিক আছে, কারণ লাইক যদি আপনি করে কি হব, মই যা আপডেট দি থাকো না আপডেটবিল আপনি সদায় ফেসবুকত পাব, ঠিক আছে, আপনার মোর ফেসবুক পেজট লাইক করলে আপনার ফেসবুকত মোর
ফ্ৰেণ্ডশ্বিপ হৈ যাব আৰু পাই থাকিব, ঠিক আছে? তো এতিয়া আপুনি কি কৰিব লাগিব, এই চুকত চাওক, 3 ডট আছে, 3টা ফুট আছে এই চুকত চাওক, একেবাৰে চুকত আপোনাৰ মোবাইলৰ বেটাৰী য'ত আছে বেটাৰী তলত ইয়াত চাওক, চাইছেনে? নিশ্চয় চাইছে, তাত ক্লিক কৰি দিয়ক। ক্লিক কৰাৰ লগে লগে আহিছে চাওক প্লাছ চিন এটা আহিছে আৰু ক্ৰিয়েট পেজ বুলি আহিছে, তাৰপিছত আছে গিভ ফিডবেক অফ অৰ ৰিপৰ্ট দিছ পেজ, ঠিক আছে? 2টা আহিছে, ঠিক আছে? চ' আপুনি এই 1 নম্বৰ যিটো আছে ক্ৰিয়েট পেজ, ক্ৰিয়েট পেজত ক্লিক কৰি দিয়ক, আৰু গিভ ফিডবেক ৰিপৰ্ট দিছ পেজ এনেকৈ নকৰিব, কাৰণ এনেকুৱা হ'ব পাৰে এইটো হ'ল ৰিপৰ্ট কৰা পেজৰ ওপৰত, যদি ৰিপৰ্ট কৰে আপুনি যদি প্ৰুফ কৰিব নাজানে আপোনাৰ ওপৰত আপুনি জেলত যাব লাগিব, ঠিক নাই? গতিকে বন্ধুসকল আপুনি কি কৰিব লাগিব, ইয়াত ক্ৰিয়েট পেজত ক্লিক কৰিব, অন্য ক'তো ক্লিক নকৰিব, জাষ্ট ক্ৰিয়েট পেজত মই ক্লিক কৰি দিলোঁ আপোনালোকক দেখুৱাবৰ কাৰণে, ঠিক আছে? কৰিলে ক্লিক, এতিয়া চাওক আহিছে কানেক্ট উইথ ইয়'ৰ অডিয়েঞ্চ অন ফেচবুক, ঠিক আছে? বিজনেছ ব্ৰেণ্ডছ এণ্ড অৰ্গেনাইজেশ্যন এণ্ড ক্ৰিয়েট পেজ ইন জাষ্ট ফিউ ষ্টেপ, ঠিক আছে? কেইটামান ষ্টেপ কৰিব লাগিব, অ'কে? লগৰটো চাইছে, তলত চাওক আহিছে গেট ষ্টাৰ্ট, আপুনি ষ্টাৰ্ট কৰিব পাৰে, গেট ষ্টাৰ্টত ক্লিক কৰি দিয়ক। গেট ষ্টাৰ্টত ক্লিক কৰাৰ পিছত আপুনি চাওক ধুনীয়াকৈ আহিছে পেজ নেম, আপুনি কি নাম ৰাখিব বিচাৰে আপোনাৰ পেজৰ। চ' এতিয়া যদি আপোনাৰ নিজৰ নামে ৰাখিব বিচাৰে ৰাখিব পাৰে, আপুনি যদি এজন ইউটিউবাৰ হয় তেনেহ'লে আপুনি এই পেজৰ নাম আপুনি আপোনাৰ ইউটিউব চেনেলৰ লগত মিলাই ৰাখিব পাৰে। যেনেকৈ মোৰ চেনেলৰ নাম হ'ল এয়াৰ আহমেদ, চ' মই দি দিছোঁ আৰু এয়াৰ আহমেদ মোৰ ফেচবুক পেজো আছে, সেইকাৰণে মই দি দিছোঁ এয়াৰ আহমেদ ইউটিউবাৰ, চ' কোনোবাই চালে গম পাই যাব, ঠিক আছে? গতিকে আপুনি কি দিব বিচাৰে এইটো আপোনাৰ চইচ। বাৰু মই ইয়াত জাষ্ট দি দিলোঁ ইউটিউবাৰ বুলি দি দিলোঁ, YOUTUBER, ঠিক আছে? ইউটিউবাৰ দিলোঁ, চাইছে? তলত এটা আহিব টাৰ্মছ কণ্ডিশ্যন, আই ৱেণ্ট টু ইউজ দিছ পেজ চেল প্ৰডাক্ট অৰ প্ৰিভিউচ চাৰ্ভিচ, ঠিক আছে? চ' ইয়াতে আপুনি এটা ক্লিক চিন কৰি দিয়ক, ক্লিক চিন মাৰিলে চাইছে নিশ্চয়, চাই থাকক, সুন্দৰকৈ চাব, ভিডিঅ' স্কিপ নকৰিব, ভিডিঅ' স্কিপ নকৰিলে বুজি নাপায় একো, প্লিজ। চ' তলত চাওক নেক্সট আহিছে, নেক্সটত আপুনি ক্লিক কৰি দিয়ক, নেক্সট ক্লিক কৰিলে, ক্লিক কৰাৰ পিছত ইয়াত আপোনালোকে কেটেগৰি চাইছে, বহুতো কেটেগৰি আছে, চ' আপুনি কিহৰ ওপৰত পেজটো বনাব বিচাৰে, আপুনি ইউটিউবাৰ হয় টেকন'লজি ভিডিঅ' দিয়ে, কিহৰ মানে আপুনি শ্বপিং মলৰ কাৰণে ভিডিঅ' দিয়ে বা কিবা প্ৰডাক্ট ৰিভিউ কৰে, ইয়াৰ পৰা আপুনি কেটেগৰিটো বাছি ল'ব, ছিলেক্ট কেটেগৰিত ক্লিক কৰিব। এতিয়া চাওক ইয়াত আহিছে কি ৰিভিউ কৰিব আপুনি এইটো পেজত, ত' আপুনি ইয়াত দি দিব বুক এণ্ড তাৰপিছত ব্ৰেণ্ড প্ৰডাক্ট আৰু কিবা কিবি আছে, বহুত আছে, আপুনি ইয়াৰ পৰা বাছি ল'ব। চ' মোৰ কোনটো হ'ব, মই দি আছোঁ ৱেবছাইট এণ্ড ব্লগ, একেবাৰে তলত চাইছে, তাৰপিছত পিপল আদাৰ্ছ, যদি আপোনাৰ একো নাথাকে বুজি নাপায় ইয়াৰ ভিতৰত আপুনি সকলো বস্তু তেনেহ'লে আদাৰ্ছ দি দিব পাৰে, ঠিক আছে? আদাৰ্ছ অপশ্যন আছে, কোনো অসুবিধা নাই, আপুনি দিব পাৰে, ঠিক আছে? যদি আপোনাৰ ইয়াত এটাও চইচ নহয় আদাৰ্ছ বুলি দিব পাৰে। ইয়াৰ তলত চাওক মোৰ যিটো আছে ৱেবছাইট এণ্ড ব্লগ, চ' ৱেবছাইট এণ্ড ব্লগত মই ক্লিক কৰি দিলোঁ, ঠিক আছে? কৰাৰ পিছত ইয়াৰ তলত চাওক ছিলেক্ট দ্য ট্ৰি, ঠিক আছে? ছাবস্ক্ৰিপ্টৰীত আপুনি ক্লিক কৰিব, ইয়াত চাওক আহিছে আৰ্ট এণ্ড বহুত আহিছে, ইয়াত আপুনি আপোনাৰ যিটো পেজ আছে সেইটো পেজটো কেনেধৰণৰ পেজ, কি আপলোড কৰে মানে পেজটো কিহৰ মানে, চ' আপুনি ইয়াত দি দিব কম্পিউটাৰ এণ্ড ইণ্টাৰনেট ৱেবছাইট, ই কমাৰ্চ ৱেবছাইট, এই কিবা কিবি বহুত আছে, আপুনি চাৰ্চ চাই ল'ব ইয়াৰ পৰা। পাৰ্চনেল ব্লগ ইয়াত কৈ থাকিলে ভিডিঅ'টো লং হৈ যাব, চ' মই নকওঁ ইমান, মই ইয়াত দি দিছোঁ কম্পিউটাৰ এণ্ড ইণ্টাৰনেট ৱেবছাইট, ঠিক আছে? চ' চাওক কম্পিউটাৰ এণ্ড ইণ্টাৰনেট ৱেবছাইট জাষ্ট মই দিছোঁ, আপোনালোকে বেলেগ দিব পাৰে, আপোনালোকৰ যদি ফানি চেনেল হয় এণ্টাৰটেইনমেণ্ট ৱেবছাইট বুলি, এই তলত চাইছে আপোনালোকে এইটো চাইছে এণ্টাৰটেইনমেণ্ট ৱেবছাইট, চ' আপুনি দিব পাৰে। এডুকেশ্যন ৱেবছাইট যদি আপোনাৰ শিক্ষামূলক কিবা এটা চেনেল হয় চ' এইটো দি দিব পাৰে। চ' মই দি দিছোঁ কম্পিউটাৰ এণ্ড ইণ্টাৰনেট ৱেবছাইট হ'ল কেটেগৰি। তাৰপিছত তলত চাওক নেক্সট আছে, নেক্সট আহিছে, চ' নেক্সটত আপুনি ক্লিক কৰি দিয়ক, নেক্সটত ক্লিক কৰিলোঁ, অলপ শ্ল' হৈ আছে নেটৱৰ্ক, ৱাও হৈ গ'ল, ইউটিউবাৰ বুলি মোৰ পেজটো ক্ৰিয়েট হৈ গ'ল, অ'কে? নিশ্চয় চাইছে আপুনি সুন্দৰকৈ মোৰ পেজটো ক্ৰিয়েট হৈ গ'ল, পাব্লিছ এজ পোষ্ট, মই ইয়াত ক্লিক কৰি দিওঁ। এতিয়া আপোনাৰ পেজৰ লগ' এটা ফটো দিব পাৰে, আপুনি ইয়াতে কেমেৰা লগত ক্লিক কৰি পেলাই যিকোনো এটা ফটো দিব পাৰে। চ' মই কি ফটো দিম আৰু, বাৰু ফটো 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 কি ফটো দিওঁ, ইয়াত ডাউনলোড কৰা কেইটামান আছে, মই ইয়াৰ পৰা এইটো দি দিওঁ, প্লিজ ৱেইট, ঠিক আছে? ফটো দিলোঁ, আপলোডিং হৈ আছে, ভিডিঅ' স্কিপ নকৰিব, সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাওক, তাৰপিছত আপুনি পেজ বনোৱা আৰম্ভ কৰক। ইয়াৰ উপৰিও আপুনি কি কৰিব, ভিডিঅ'টো পোষ্ট কৰি পেলাই হ'লেও আপুনি পোষ্ট কৰি কৰি আপুনি কামখিনি কৰিব, ঠিক আছে?
নহলে কিবা উল্টা পাল্টা হয়ে যাব। মনত রাখব ফেসবুক পেজ এটা এটাত এবারেই হব আপনার, ঠিক আছে, এটা অ্যাকাউন্টের লগত এবারেই হব, গতি সাবধানতে করক একদম কেয়ারফুলি, ঠিক আছে। যদি আপনার ফেসবুক পেজ অলরেডি আছে আপনি নেম চেঞ্জ করব বিচার তেনহলে ভিডিওর তলত কমেন্ট করব, মই আকো শিকাই দিম, নতুন একটা ভিডিও বনাম। সো ইমানখিনি হল, ঠিক আছে। এতিয়া এইটো যেটো পেজ আছে, পেজৰ বেকগ্রাউন্ড যেটো পিক আছে, ইয়াতো আপনি কোলা যেটো ঠাই আছে ইয়াত ক্লিক করব পাৰে, কৰি পেলাই ইয়াত বেকগ্রাউন্ড পিকটো দিব পাৰে। ভিডিও লং হৈ যাব, মই নিদিও ইমান, নকওঁ আপোনালোকক। সো এতিয়া চাওক এডিট পেজ, এডিট পেজত ক্লিক করব, পোস্ট ফটো প্রমোট এডিট পেজ, এডিট পেজত শর্ট ডিসক্রিপশন, আপনার পেজটোর উপর কিবা এটা লিখক, ডিসক্রিপশন ডাঙর বহলাই লিখিব পাৰে, ওয়েবসাইট আপনার ফেসবুক সরি আপনার যে হেৰি আছে ওয়েবসাইটের বিষয়ে দিলে ওয়েবসাইট দিব পাৰে, অর্থাৎ আপনার ইউটিউবর থাকলে একটু লিঙ্ক দিব পাৰে, সিটি দিব পাৰে, স্ট্রিট আর লগতে এডিট ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিলে দিব পাৰে, ঠিক আছে, নিদিলেও নাই কোনো অসুবিধা নাই। সো ইমানখিনি আপনার পেজের কাম খতম হয়ে গেল, ঠিক আছে। এতিয়া আপনি ইয়ারপরা শেয়ার করব পাৰে, যিমান ফ্রেন্ড আছে আপনার সকলকে শেয়ার করে দিব পাৰে। যদি আপনি 2000 জনক শেয়ার করে, 1000 জনে তো পেজটো চাব, মেসেজটো চাব, চাই পেলাই লাইকটো করব, সোনকালে আপনি আপনি গ্রো হয়ে যাব, ঠিক আছে, এটা একটা সহজ মাধ্যম। সো এতিয়া আমি কি করব লাগিব, এতিয়া আমি ভিডিও ইয়াত আপলোড করব লাগিব নহয় জানো, ডিজাইনটো আপনি করে লব, পেজৰ ডিজাইনটো আপনি পাৰি যাব 100%, ফটো দিব লাগে, যেনেকৈ ফেসবুকত আপনি ফটো আপলোড করে প্রোফাইল পিকচার দিয়ে, ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে, যেটা কভার ফটো, সো সকলো দি দিব আপনি, আর যদি নয় তাহলে কব মই করে দিম, ঠিক আছে, শিকাই দিম। অর্থাৎ আপনি ফেসবুকত বহুত সরি ইউটিউবত বহুতো ভিডিও আছে, সেইবিল চাই লব ফেসবুকের উপর, ঠিক আছে। এতিয়া আমি ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড কিন্তু ইয়ারপরা নহয়, ইয়ারপরা অনলি ফটোজহে আপলোড হব, ঠিক আছে। তো আপনি ইয়ার ভিডিও আপলোড করব হলে আপনাদের কি করব লাগবে জানেনে, এটু মিনিমাইজ করে দিয়ক, ডাঙর ফেসবুক যেটো আছে, ডাঙর ফেসবুক সেটা আপনি ক্লিক ওলাব লাগবে বিচারি, চাক ডাঙর ফেসবুক যেটো 50 MB উপরত আছে, প্রায় 53 MB নেকি, সো এইটো ডাউনলোড করে লব, চাক এইটো মোর পেজ হয়, চাইছে নিশ্চয়। এতিয়া আপনি চাক এই পেজত ফটোজ বুলি আছে, পোস্ট আর ফটো, ঠিক আছে, এটা পোস্ট করব পারে কিবা এটা নহলে ফটো, তো ফটোত আপনি ক্লিক করে দিব, ফটোত ক্লিক করার পিছত আপনার যেবোৰ ভিডিও আছে মেমোরিত এইবোৰ ভিডিওবোৰ ওলাই আহিব, আর সেইটো ভিডিও আপনি সিলেক্ট করক, ভিডিওর ডিসক্রিপশন টাইটেল বহাক, পাবলিশ করে দিয়ক, হয়ে গেল কাম খতম, বাস বিন্দাস আপনি করে থাকুক, এনেকে অসুবিধা হলে কমেন্ট করব, ইয়ার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের চাইছে মই আপনাদের সহায়ের কারণে পাবলিশ করেছো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার 0940170577767, সরি, সো 940170577, আপনাদের চাই আছে একদম, টোটালি মই ব্যানার করে দিয়ে দিল, আর ইমেল করব হলে customers4@gmail.com, ওকে। বন্ধুসকল ভিডিওটো আপোনালোকে চালে, এটা ৰিকুৱেষ্ট আপোনালোকলৈ থাকিল, মোৰ যিটো পেজ আপোনালোক দেখুৱালো এয়াৰ আহমেদ ইউটিউবাৰ, এইটো পেজ আপোনালোকে লাইক কৰি দিব, ঠিক আছে, কিয়নো মই যিবিলাক আপডেট দি থাকো আপোনালোকে মোৰ পেজত পাই যাব, আপোনালোকৰ ফেচবুকৰ পৰা এইটো লাইক কৰি দিব, অ'কে। কিবা অসুবিধা হ'লে আপোনালোকে জনাব, দুটা ছফ্টৱেৰ ডাউনলোড কৰিব, জাষ্ট আপোনালোকে ফেচবুক লিড, যিটো লিডত আপোনালোকে প্ৰথমে খুলি ল'ব, এনেকৈ জাষ্ট মোৰ নামটো চাৰ্চ কৰি দিব, এয়াৰ আহমেদ ইউটিউবাৰ বুলি আপোনালোকে ভিডিঅ'ত মই চাইছে, সো যেনেকৈ মই চাৰ্চ কৰিছোঁ, চাৰ্চ কৰি পেলাই চুকত ক্ৰিয়েটত ক্লিক কৰিব, তাত ক্ৰিয়েট একাউণ্ট আহিছে, ক্ৰিয়েট একাউণ্ট ক্লিক কৰি দিব, একাউণ্ট ক্ৰিয়েট কৰি আপোনালোকৰ নামটো, যিটো নাম আপুনি ৰাখিব বিচাৰে, ইউটিউবাৰ হ'লে ইউটিউবাৰৰ চেনেলৰ নাম চিষ্টেমে ৰাখিব, অৰ্থাৎ আপুনি যদি এজন ইউটিউবাৰ নহয় তেনেহ'লে আপোনাৰ যি মন যায় এইটো নাম ৰাখিব পাৰে, ঠিক আছে, ৰাখি পেলাই আপোনালোকে ভিডিঅ'জ আপলোড কৰিব পাৰে, আৰু ভিডিঅ' মনত ৰাখিব 3 মিনিটৰ ওপৰত হ'ব লাগিব, 4 মিনিট হওক বা 3 মিনিট 5 ছেকেণ্ড হওক হৈ যাব, ঠিক, 3 মিনিটৰ ওপৰত থাকিব লাগিব, 3 মিনিট প্লাস থাকিব লাগিব, অ'কে। আর সেই ভিডিওবোর এজন মানুহে প্রায় 1 মিনিট ওয়াচ করব লাগিব, তেতিয়া হব, আপনি 1 মিনিট মানে 3 মিনিটৰ উপর যিমান দীঘল ভিডিও করবেন অসুবিধা নাই, যেনেকৈ আমার হেৰি ইউটিউবত এবার ক্লিক করে এটা ভিউজ হয়ে যায়, কিন্তু ভিউজ নহয়, 1 মিনিট চালেহে ভিউজ হব, ভিউজ কাউন্ট আপনার একাউন্টত হব, তারপর আপনি যেতিয়া আপনার কমপ্লিট হব, 1000 লাইক কমপ্লিট হব, লগতে 30,000 ভিউজ কমপ্লিট হব, মনিটাইজেশন আপনি এপ্লাই করব পাৰিব, নেক্সট ভিডিও আহি আছে, মনিটাইজেশন কেনেকৈ এপ্লাই করে আপোনালোকক মই জনাই দিম। বন্ধুসকল ভিডিওটো আপোনালোকে সম্পূৰ্ণ চোৱাৰ বাবে আপোনালোকক অশেষ ধন্যবাদ, আকৌ কৈছোঁ কিবা ডাউট থাকিলে কমেন্ট কৰক, আৰু আজিৰ ভিডিঅ'ৰ পৰা বিদায় মাগিছোঁ, লগ পাম নতুন এটা ভিডিঅ'লৈ, মই বহি আছোঁ ইয়াত পথাৰত, মানে যোৱাকালি পথাৰত ভিডিঅ'টো বনাইছোঁ, ঠাণ্ডা জাৰৰ দিন জানেতো, ঠাণ্ডা লাগিছে, চ' ভাবিলোঁ পথাৰত বহি পেলাই ভিডিঅ'টো বনাম, আৰু একচুৱেলি মেইন কাৰণটো কি জানেনে, মানে ইলেকশ্যনৰ সময় ন, এইফালে পুৰা কেনভাছ চলি আছে, ছাউণ্ড বেকগ্রাউন্ড চান আহে, বেকগ্রাউন্ড নইজ আহে, বহুত মানে চিঞৰ বাখৰ কৰি আছে, সেইকাৰণে মই দেখুৱাই দিছোঁ এবাৰ মই ক'ত বহি আছোঁ, চাওক ইমান সুন্দৰ এটা বেকগ্রাউণ্ড পথাৰৰ মাজত, তো বাই বাই বাই।